নমস্কার সবাইকে, আপনাদের স্বাগত জানাচ্ছি তোমরা পাবলিক অপিনিয়নে। তো আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। তো এই দু তিন দিন ধরে আপনারা অনেকেই ফোন করছিলেন বেশ কয়েকটা ইস্যু নিয়ে। প্রথমত হচ্ছে যে এসটিজিটি ইস্যুটি কী অবস্থায় রয়েছে এটা নিয়ে, তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস, তারপরে হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, এই কথাগুলি বেশি আসছে এবং যারা টেটের যারা কোয়ালিফাইড হয়ে রয়েছেন তাদের জন্য। তো যাই হোক, 360-র উপরে হবে সংখ্যাটা। তো আপনারা যারা টিকেছেন, আমার কাছে মনে হয়েছে যে আপাতত দৃষ্টিতে বা প্রথম থেকে মনে হয়েছে যে এত সংখ্যক আপনারা পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে থেকে আপনারা এত কম সংখ্যক আপনারা টিকেছেন যে সংখ্যাটা রয়েছে 360-র উপরে। তো আপনাদের এই এই যে মানে টেট কোয়ালিফাই করেছেন আপনারা, সেটা কোনোভাবে আমার কাছে মনে হয়েছে যে একটা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মতো, অথবা আপনারা ভাবতে পারেন যে যে ওয়ার্ল্ড কাপ ট্রফি যে ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়া জয় করতে পেরেছে, ইন্ডিয়া পারেনি, এটা এর চাইতেও টাফ আমার কাছে মনে হয়েছে। যে কেন এত সংখ্যক পরীক্ষার থেকে আপনারা মাত্র অল্প সংখ্যক আপনারা টিকেছেন, এটা প্রথমবারের মতো এত কম সংখ্যক ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পেরেছে। তো সরকারের উচিত আপনাদের খুব সহসায় চাকরিগুলো দিয়ে দেওয়া। তো এখন এই এই চাকরি এই আপনাদের বিষয়টা নিয়ে কথা বললে, এখন অবধি কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি যে এটা কবে হবে, কি হবে, বায়ের মধ্যে হয়ে যাবে কিনা স্পষ্ট বলতে পারছি না। তো এই জন্য আমরা কোনো সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আমরা কথা বলতে চাইছি না। এটা অবশ্যই আপনারা জানেন যে আপনাদের কাছে এমন কোনো তথ্য নেই, কারণ না হলে তো আপনার ডেপুটেশনে যাওয়ার কোনো দরকার ছিল না। তো মুখ্যমন্ত্রী পাওয়া যাচ্ছে না, অন্যান্য দপ্তর সঠিকভাবে বলতে চাইছে না কী করছেন, এটা এটা একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যারা স্পেশাল এক্সিকিউটিভ আছেন আপনারা, এটা আমরা ওই গত লাইভে বলেছিলাম যে কাগজপত্র জমা দেওয়ার পর এটা স্টপ অবস্থায় আছে, বাট এটা একটা মৌখিক ইন্টারভিউ নেওয়ার প্রসেস শুরু হতে পারে। তো খুব বেশি দেরি হবে না, আমাদের মনে হচ্ছে যে আপনাদের একটা মৌখিক প্রসেস মানে ইন্টারভিউ নেওয়ার জন্য একটা প্রসেস শুরু হতে পারে। এবং এটা জানিয়ে দিই যে বিভিন্ন জায়গা থেকে বা আপনার যেটা মণ্ডল থেকে সম্ভবত বিভিন্ন নাম যাওয়া শুরু হয়েছে, এই ধরনের একটা বক্তব্য কিন্তু উঠে আসছে। যদি এটা হচ্ছে একটা আভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আমরা স্পষ্ট এখানে কিছু বলতে চাই না, তবে একটা প্রসেস কিন্তু বা একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, এটা আপনারা বলতে পারেন। তারপর হচ্ছে ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস নিয়ে আজকে অবধি কিন্তু স্পষ্ট কিছু পাইনি, বাট এটা আমরা আগে বলেছিলাম ওই দপ্তরের মন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, আগে চেঞ্জ হয়ে গেছে, এই একটা মানে অভিভাবক নিয়ে অবস্থা এটা করে আছে। তারপরও মুখ্যমন্ত্রী এই ফাইলটা নিয়ে কতটা নাড়াচাড়া করছেন বা কী করছেন এটা নিয়ে কোনো স্পষ্ট কোনো আমাদের কাছে কোনো আলোচনা নেই। এবং সরকার যদি এটা মানে গুপ্তভাবে বা সিক্রেট ওয়েতে এটা যদি তারা কিছু করেন, তাহলে এটা আমাদের কাছে এ পর্যন্ত জানা নেই, বাট আমরা কথা বলার চেষ্টা করছি এটা নিয়ে কী হচ্ছে এটা স্পষ্ট কিছু নেই। এবং কনস্টেবল নিয়েও যেটা শুনছি আমরা, অনেকেই আমাদের ফোন করে বলছেন বা আমরা কথা বলার চেষ্টা করছি ইনফরমেশন নেওয়ার জন্য, যে কনস্টেবলটাও মুভ করা শুরু হয়েছে, এটা নিয়ে আমরা কিন্তু এতটুকু জানতে পারছি। যদি মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছেন, এটা হচ্ছে একটা সমস্যা। অনেকগুলি দপ্তর ওনার কাঁধে, বিভিন্ন প্রোগ্রাম ওনাকে যেতে হয়, বিভিন্ন উদ্বোধন ওনাকে যেতে হয়, এই জায়গাতে একটা সমস্যা কিন্তু রয়েছে। তবে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আপনাদের আপডেট দিলাম এবং কনস্টেবলটা নিয়ে আমরা বললাম, এবং টেট যারা কোয়ালিফাই করে রেখেছেন এটা আমাদের আবারও বক্তব্য। আপনার যেভাবে যে অবস্থা আপনারা উত্তীর্ণ হয়েছেন, আপনাদেরই অন্যায় হবে আমরা বলতে পারি, কারণ যে অবস্থায় আপনারা কোয়ালিফাই করেছেন যত সংখ্যক মধ্যে দিয়ে, এটা নিশ্চয়ই আপনাদেরকে এই অল্প সংখ্যক যেহেতু এটা গভর্নমেন্ট জব তাদের দিয়ে দেওয়া তো মঙ্গল, যদিও এখন অবধি কিন্তু যে কাল পরশু দিয়ে দেবে এই ধরনের কিন্তু বক্তব্য আমরা এখনও পাইনি। তবে কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে হচ্ছে গভর্নমেন্ট এটা অনেক সিক্রেট ওয়েতে এটা কিছু করবেন, এত আগে কোনো আপডেট পাবো বলে মনে হচ্ছে না। তো আজকের জন্য এখানে রাখছি, আপনারা ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন।